বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করে। নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 28 আগস্ট 2021 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ কিন্তু চন্দ্র অবস্থান করছে অবশ্যই কিন্তু শুক্রের নক্ষত্রে, এবং শুক্র বর্তমানে নিচস্থ। শুক্রর সঙ্গে বুধের সংযোগের পর শুক্র কিন্তু নিজভঙ্গ করেছে, অর্থাৎ কিছু কিছু বিষয় কিন্তু শুক্রের যে নিচস্থ ফলগুলো আসছিল, যার জন্য আপনারা কোনো সমাধান সূত্র লাইফে পাচ্ছিলেন না, বিবিধ সমস্যার মধ্যে জড়িয়ে পড়ছিলেন, সেখান থেকে কিন্তু কিছু রাস্তা এই সময় কিন্তু খুঁজে পাওয়ার জায়গাটা হরোস্কোপে থাকবে। কিন্তু কেউ এটা ভাববেন না যে নিজভঙ্গ হওয়ার অর্থ হচ্ছে একেবারে নিচস্থ থেকে একবার উচ্চস্থ হয়ে গেল, একদম সোনায় সোহাগা সময় চলে আসছে, সেরকম ব্যাপারটা নয়। কিন্তু সমস্যা নিবারণের পথ এই সময় কিন্তু আপনারা অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে খুঁজে পেতে পারেন। শুক্র নিচস্থ এই বিষয়টা সবার আগে মাথায় রেখে আমরা আলোচনাটা শুরু করছি। প্রথম যে জেনারেল প্রেডিকশানটা দেবো সেটা হচ্ছে রাশি লগ্ন থেকে একদমই ভিন্ন হবে, এবং এখানে যে কথাগুলো বলবো সেটা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, কারণ এই যে প্রেডিকশানটা আমি করছি এখানে কিন্তু যাদের ডেট অফ বার্থ জানা নেই, টাইম অফ বার্থ জানা নেই, কিছুই জানা নেই, তারাও এখানে বহু বিষয়গুলো কিন্তু মেলাতে পারবেন, এবং এখানে যে মূল বিষয়গুলো আজকে সারাদিনে উঠে আসবে। এছাড়া আমি রাশি লগ্নের দু একটা কথা অবশ্যই বলবো, তবে প্রাথমিক প্রেডিকশানটা আগে মনোযোগ সহকারে শুনবেন। আজকে নক্ষত্র হচ্ছে শুক্রের ভরণী নক্ষত্র, এবং ভরণী নক্ষত্রের যে সিম্বল অ্যাস্ট্রোলজিতে নেওয়া হয়েছে তা হয়েছে ওম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো এই অদ্ভুত সিম্বলাইজেশনের কারণ হচ্ছে এদের ভেতরে কিন্তু নতুন উদ্ভাবনী শক্তি, আবিষ্কারক শক্তি, এর কিন্তু একটা প্রভাব আমরা অবশ্যই ভরণী নক্ষত্রে দেখতে পাই। এবং সহজাতভাবে বলতে গেলে ভরণী নক্ষত্রের যে সিম্বলাইজেশন সেখান থেকে আমরা দেখতে পাই যারা নতুন কিছু আবিষ্কারের নেশায় মেতে আছেন, যারা নতুন কিছু ক্রিয়েশন করছেন, হতে পারে আপনি সাহিত্য চর্চা করছেন, নতুন গল্প লিখছেন, হতে পারে আপনি কোনো বিজ্ঞানী কোনো ওষুধের খোঁজ করছেন, হতে পারে আপনি কোনো কবিতা লিখছেন, হতে পারে আপনি কোনো একজন ভালো ডিজাইনার, ইন্টিরিয়ার ডেকোরেটর, যে কোনো বিষয় ধরনের কাজ করছেন যেখানে ক্রিয়েটিভিটি আছে, যেখানে নতুন কিছু উদ্ভাবন করা যায়, নতুন কিছু আবিষ্কার করা যায়, সেই জায়গায় কিন্তু ভরণী নক্ষত্র অত্যন্ত ভালো পারফর্ম করবে। সে আপনার লগ্ন রাশি যাই হোক, ডেট অফ বার্থ যাই হোক না কেন, ওভারঅল বিষয় কিন্তু ভরণী নক্ষত্র এই বিষয়টা ভালো পারফরমেন্স দেখাতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে শুক্র যেহেতু বর্তমানে নিচস্থ, তো সেই অর্থে আমরা বলবো ভরণী নক্ষত্রে যে 100% যে ভালো রেজাল্ট সেই জায়গা দাঁড়িয়ে সেই জায়গাটা আসতে একটু সমস্যা থাকবে, এবং ভরণী নক্ষত্রে কিছু নেগেটিভ পয়েন্ট আছে যেগুলো আমি বলছি সেগুলো কিন্তু বেশি থাকবে। শুক্রের কানেকশান মানেই চমক, চটক এবং আকর্ষণ। যেসব প্রফেশনে এই ধরনের বিষয়গুলো আছে, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করছেন, যারা অবশ্যই কোনো ধরনের মিডিয়া ফিল্ডে কাজ করছেন, যারা অবশ্যই অনলাইন ভিত্তিক কাজ করছেন, যারা অবশ্যই যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, যেখানে আপনার গ্ল্যামার আছে, যেখানে পার্লার, কোনো ধরনের লাইট, ক্যামেরা, স্টুডিও, যে কোনো ধরনের শিল্প, আর্টিস্টিক কাজ, ডিজাইনিংয়ের কাজ, এই ধরনের কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে। বুধ শুক্র একটা রাজযোগ চলছে, এটা ঠিক নিজভঙ্গ বলা যাবে না, বুধ শুক্রের কম্বিনেশান চলছে। তো এই কম্বিনেশানটা ইন্ডিকেট করছে আজকের দিনে আইটি প্রফেশনে যারা আছেন, কম্পিউটারের ওপর যারা কাজ করছেন, সফটওয়্যারের ওপর যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল থাকবে। এবং যদি আপনার ছকে বুধ এবং শুক্রের কম্বিনেশান থাকে, বুধ শুক্রের কম্বিনেশান থাকে, তাহলে কিন্তু আজকের দিনে আপনি আপনার ওয়ার্কিং ফিল্ডে কাজের জায়গায় বাড়তি কিছু অ্যাডভান্টেজ, বাড়তি কিছু সুযোগ সুবিধা অবশ্যই কিন্তু পেতে পারেন। এই জায়গাটা অবশ্যই হরোস্কোপে পজিটিভ এবং ভালো যাওয়ার ক্ষেত্রে আমরা একটা গ্রোথফুল জায়গা হরোস্কোপে কিন্তু দেখতে পাচ্ছি, এটা অবশ্যই হরোস্কোপে ভালো। এবং বুধ এবং শুক্রের কম্বিনেশান থাকার জন্য এবং ভরণী নক্ষত্রের কানেকশান থাকার জন্য আগে কোনো বিজনেস প্রপোজাল, কোনো চাকরির প্রপোজাল, কারোর সঙ্গে আলাপ আলোচনা, কোনো নতুন করে কিছু যোগাযোগ, কোনো কারোর সঙ্গে কোনো কথাবার্তা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। এ বিষয়ে আপনি কোনো ভাবনা চিন্তা, এ বিষয়ে কোনো প্রচেষ্টা, এগুলো কিন্তু আজকের দিনে আপনি করে ফেলতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো যাওয়ার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাই। এছাড়া আমি এটুকুও বলবো যে শুক্রের কানেকশানে কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত আছেন, টেলারিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, বস্ত্রর সঙ্গে যারা যুক্ত আছেন, কোনো ধরনের হোটেল, রেস্টুরেন্ট, ট্রাভেলিং পেশার সঙ্গে যুক্ত আছেন, অনলাইন ভিত্তিক যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। শুক্র কিন্তু আমাদের সামগ্রিক ভোগ সুখকে রিপ্রেজেন্ট করে, এবং যেহেতু শুক্র এখনও নিচস্থভাবে আছে, আপনার ভোগ সুখের প্রতি অদম্য চাহিদা, এটা চাই ওটা চাই, এই ধরনের বিষয়গুলো যাদের বেশি হয়, আপনারই হতে পারে, সেরকম কোনো কথা না, অন্য কারোর হতে পারে, বেশি যাদের হয় তাদের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু
বাড়বে। হঠাৎ করে কিছু কেনাকাটি, খাওয়া দাওয়া, একটু এন্টারটেনমেন্ট, এগুলো কিন্তু বাড়বে। এগুলো বাড়ার ক্ষেত্রে অসুবিধা একটা জায়গায়, আপনার খরচ বাড়তে পারে, হেলথের কিছু খাওয়া দাওয়া থেকে ইস্যু আসতে পারে, এবং অবশ্যই আপনার যে নির্ধারিত কাজগুলো, কর্মসূচিগুলো, সেগুলোর ক্ষেত্রে কিছুটা পণ্ড হতে পারে। অর্থাৎ এন্টারটেনমেন্ট প্রিয় মানুষদের ক্ষেত্রে দিনটা অবশ্য মজে যাওয়ার, কিন্তু আপনার যে কর্মের জায়গাটা সেখানে কিন্তু ব্যাঘাত হতে পারে। আর এটাও বলবো যে নেশাপানের সমস্যা যাদের আছে, যারা কোনো ধরনের অ্যাডিক্টেড পার্সন, অ্যাডিকশান যে সবসময় যে অ্যালকোহলে হতে হবে সেরকম কিছু কথা না, অন্যান্য নেশা, কম্পিউটার গেমসের নেশা, মোবাইলের নেশা, যে কোনো অ্যাডিকশান, সেগুলো কিন্তু আজকের দিনে বাড়বে। মানসিক পেশেন্টদের ক্ষেত্রে কিছু দুর্বল স্থান থাকবে, যারা অকারণে অতিভৌতিক বিষয় বা ইত্যাদিতে ভয়ভীতি পোষণ করেন, অল্পেতে টেন্স হয়ে পড়েন, এইসব জায়গায় ভয় ভীতি পান, সেই ধরনের ভয়ভীতিও আজকের দিনে কিন্তু মনের ভেতরে কিছু ক্ষেত্রে গ্রো করার একটা সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এই জায়গাটা আপনাদের কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে। আর এটাও বলবো যে ঘুমের কিছুটা বাড়তি প্রয়োজনীয়তা, ঘুমের ডিস্টারবেন্স পড়তে পারে, জেনারেল হেলথ ডিজিজের কথা বলছি, পেটের গোলমাল, হজমের সমস্যা, লিভার কিডনি রিলেটেড সমস্যা, এগুলো যাদের আছে সেগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আজকের দিনে বাড়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। শুক্রচন্দ্র যোগ যদি আপনার থাকে, আর আপনি যদি অভিনয় পেশায় থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার ক্ষেত্রে ভালো যেতে পারে এবং পজিটিভ কাটার সম্ভাবনা হরোস্কোপে আছে। শুক্রচন্দ্র যোগ আপনার ক্ষেত্রে আয়ের নতুন সংযোগ বা ইত্যাদি আনতে পারে, যদি জন্মছকে থাকে এই জায়গাটা হরোস্কোপে ভালো যেতে পারে। শুক্রচন্দ্র যোগ যদি জন্ম থাকে ছকে থাকে, আপনার মনের সফট কর্নারটা কিন্তু অবশ্যই বহিঃপ্রকাশ হতে পারে, এবং আপনার কিছু ইচ্ছা, শখ, এগুলো কিন্তু পূরণ হওয়ার ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে ভালো যেতে পারে। আমি সবার আগে আজকে দিনটা বলবো, যে কোনো রিলেশনশিপ, প্রেম হতে পারে, দাম্পত্য হতে পারে, বন্ধুত্ব হতে পারে, অন্য কিছু হতে পারে, যে কোনো রিলেশনশিপ যেখানে আপনার মন কোনো না কোনোভাবে কানেক্টেড, সেই জায়গায় কিন্তু আজকের দিনে শুক্র কিন্তু প্রভাব বিস্তার করবে, এবং শুক্র যেহেতু নিচস্থ সেই প্রভাব কিন্তু আপনার ক্ষেত্রে আবেগ, অনুভূতি, কিছু নেগেটিভ ইমোশান, এগুলোর ওপর কিন্তু প্রভাব বিস্তার করবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনার ক্ষেত্রে। ইমোশান আসতে পারে, সেটা আপনি কন্ট্রোল নাও করতে পারেন, কিন্তু ব্যাপারটা সম্পর্কে আপনার জানা দরকার। আজকের দিনে কিন্তু যে কোনো সম্পর্কের ওপর শুক্রের কিন্তু একদম করায়ত্ত বিষয়টা থাকবে, এবং প্রভাবশালী একটা বিষয় কিন্তু শুক্রের এখানে কিন্তু আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু কিছুটা অ্যালার্ট থাকতে হবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে। আমি বলবো ইল্লিগাল অ্যাক্টিভিটিস, লগ্ন রাশি ভেদে যাদের ক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা থাকে, সেই জায়গাগুলো আজকের দিনে কিন্তু গ্রোথ পেতে পারে। কিছু বিষয় অনৈতিক কাজের ক্ষেত্রে গ্রোথ পেতে পারে, যারা অনলাইনে কোনো ফ্রড চক্র চালান তাদের প্রভাব আজকের দিনে বাড়তে পারে, এগুলো কিন্তু কিছুটা বাড়া সম্ভব আজকে দেখতে পাচ্ছি। অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশন, কোনো ধরনের অকাল সায়েন্স ইত্যাদি, তন্ত্রমন্ত্র, এই ধরনের প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপর স্ট্রং কাটার সম্ভাবনা শুক্রের নক্ষত্রে আমরা দেখতে পাচ্ছি। একটা কথা মাথায় রাখবেন, শুক্র নিজভঙ্গ করলেও এখানে কিন্তু পুরনো ইলেকট্রনিক্সের জিনিস, যে কোনো খারাপ জিনিসপত্র আপনি ভাবছেন রিপেয়ার করে নেবেন, মোবাইল কিনছেন ব্যাটারিটা চেঞ্জ করে নেবেন, এইগুলো ভাবছেন, এই পুরনো জিনিসপত্র না কেনাই আজকের দিনে ভালো। সেখানে কিছুটা বাড়তি ডিফিকাল্টি বা ইত্যাদি হওয়ার সম্ভাবনা কিছু কিছু ক্ষেত্রে আজকের দিনে কিন্তু থাকার জায়গাটা হরোস্কোপে তৈরি হচ্ছে, এই বিষয়টা একটু আপনাকে সজাগ থাকতে হবে। ব্যাংকিং সেক্টর, হায়ার কমার্সের ওপর যারা কাজ করছেন এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। যে কোনো হাত লেখালেখির কাজ করছেন, হিসাব নিকাশ, মানে যারা হিসাব রক্ষকের কাজ করেন, এরকম ধরনের কাজ, খাতাপত্র মেনটেনের কাজ করছেন, লেখালেখির কাজ করছেন, এডিটিংয়ের কাজ করছেন, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। ওভারঅল এই বিষয়গুলো কিন্তু স্ট্রং হরোস্কোপে। এর মধ্যে আমি মাসিক রাশিফল সেপ্টেম্বরের প্রায় সবগুলি কমপ্লিট করে দিয়েছি, আপনার নিচে ডিসক্রিপশন ওপরে কার্ড চ্যানেল ভিডিও সেকশনে পাবেন, এবং বুধ উচ্চস্থ সময়টাকে কাজে লাগান। বুধ উচ্চস্থ আপনার 26 আগস্ট থেকে 22 সেপ্টেম্বর, এই ভিডিওটি আমি আপডেট করেছি, কোন লগ্ন কোন রাশির ক্ষেত্রে কী ভালো সেই অনুযায়ী কাজে লাগান, অবশ্যই কিছু ভালো ফল পেতে পারেন, চেষ্টা করে দেখুন, সেই জায়গাটা অবশ্যই হরোস্কোপে পজিটিভ। বিস্তারিত জানতে আমি অবশ্যই ভিডিওগুলো দেখার পরামর্শ দেবো। তার আগে বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেটা বাড়িতে বসে ফোনেই করতে পারেন। তার জন্য যেটা করতে হবে, একটা সিম্পল স্টেপ, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমাদের যে চ্যানেল নেমটা দেখছেন সেটা ফেসবুকে টাইপ করলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ পেয়ে যাবেন, সেখানে এরই আমাদের নাম্বার পেয়ে যাবেন, আমাদের নাম্বার একটা ফোন করবেন, বুকিং করবেন, না বাড়িতে বসে ফোনেই সমস্ত আলোচনা সেরে ফেলবেন। আর কেউই ভাববেন না যে ফোনে কথা মানে কীরকম হবে, ফোনে বিস্তারিত আলোচনা পাবেন, ডিটেল আলোচনা পাবেন, সময় নিয়ে আলোচনা পাবেন, এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে। আর অবশ্যই বলবো, ফেসবুক পেজ এবং গ্রুপে যুক্ত থাকলে রেগুলার নোটিফিকেশানটা ইউটিউবের পাশাপাশি পাবেন। পেজে পৌঁছতে অসুবিধা হলে নিচের ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সরাসরি সেখানে ক্লিক করে পৌঁছে যাবেন, ইনস্টাগ্রাম প্রোফাইলকে ফলো করবেন। আমরা শুরু করছি এবার লগ্নরাশিভিত্তিক আলোচনা। আপনারা ভিডিওটি একটু দয়া করে লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না। বহু মানুষ আছেন যারা এই বার্তাটি পাচ্ছে না, নোটিফিকেশান ঠিক সময় পাচ্ছে না, আপনারা যদি লাইক এবং শেয়ার করে দেন আপনার হাত ধরেই সেই সমস্ত বন্ধুরা আমার এই বার্তাটি পেয়ে যাবে। তাহলে শুরু করছি আমরা লগ্নরাশিভিত্তিক আলোচনা। প্রথমেই মেষ লগ্ন, মেষ রাশি, চন্দ্রের অবস্থান রাশিতেই, এবং আজকে শুক্রের নক্ষত্র। শুক্র বর্তমানে নিজভঙ্গ করেছে, কিন্তু মাথায় রাখতে হবে শুক্র কিন্তু নিচস্থ আছে, নিচস্থ প্রভাবও আছে, কিন্তু তার সঙ্গে কিছু কিছু
আপনি সমাধান সূত্র, কিছু কিছু সমস্যার থেকে বেরোবার রাস্তা আপনি কিন্তু এই সময় খুঁজে পাবেন। কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষত ব্যবসার ক্ষেত্রে বড় ইনভেস্ট করতে হলে, বিশেষত মেষলগ্ন মেষ রাশির পরিপ্রেক্ষিতে বলছি, বিবাহ নিয়ে বিরাট কিছু একটা সিদ্ধান্ত নিতে হলে আমার ব্যক্তিগত মতে 6ই সেপ্টেম্বরের পর মানে 7 তারিখ থেকে যে কোনো বিষয় আপনি কিন্তু নিতে পারেন। এ বিষয়ে সেপ্টেম্বরের মাসিক রাশিফলটা আপনারা ফলো করবেন, এবং এটাও বলবো ফিনান্সিয়াল ইনভেস্টগুলো যে কোনো ক্ষেত্রেই আপনাকে কিন্তু আরও মেপে ঝুপে বর্তমান সময় করতে হবে। পড়াশোনা আজকের দিনে ভালো যাবে, একটু মাইন্ড চেঞ্জ ইত্যাদি হতে পারে, মেপে ঝুপে কথা বলা দরকার, সামাজিক যোগাযোগ ইত্যাদি এই সময় কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থাকবে, নতুন প্রেমের যোগাযোগ আছে, কোমরের ব্যথা বেদনা একটু একটু বাড়তে পারে, বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা পড়তে পারে, দাম্পত্য সুখ অ্যাভারেজ কাটবে কিছু বিষয়, সন্তান ভাব আজকের দিনে শুভ, কর্মক্ষেত্রে জব চেঞ্জ বা ইত্যাদির কিছু অপরচুনিটি আসতে পারে, কোম্পানি ফ্রন্ট রোডে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। তবে কর্মক্ষেত্রে অহেতুক ঝুটঝামেলা অশান্তিগুলো একটু এড়িয়ে চলবেন, মহিলাদের সঙ্গে বিবাদ অশান্তিটা বিশেষত এড়িয়ে চলা ভালো। এছাড়া আমি এটাও বলবো ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে উন্নতির যুগ আছে, গ্রোথ আছে, নতুন ব্যবসার ক্ষেত্রে সম্ভাবনা তৈরি হতে পারে, পেশাগত দিক থেকে খাদ্যদ্রব্য, বস্ত্র, মেডিসিন এই ধরনের ব্যবসাগুলো ভালো যাবে, এবং যে কোনো ধরনের এন্টারটেনমেন্ট মিডিয়া ফিল্ড ইত্যাদিতে যারা যুক্ত আছেন, বিশেষত বস্ত্র ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, এবং জেনারেল প্রেডিকশানে যেগুলো বলেছিলাম মেন পয়েন্টগুলো সেগুলো আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। এবং আমি এটাও বলবো যে নতুন করে কোনো বিষয়ে যোগাযোগ করা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে সেপ্টেম্বরের মাসিক রাশিফলটা দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু শুক্রের কানেকশানে এবং রাশির দ্বাদশে, হেলথের দিকে একটু নজর দিতে হবে, পেটের গোলমাল হজমের সমস্যা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ইমোশান বেশি থাকবে, নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগের সম্ভাবনা বুধ আসার পর তৈরি হতে অবশ্যই পারে, এবং নতুন প্রেমের ক্ষেত্রে কিছু সম্ভাবনা থাকছে। সন্তান যোগ আজকের দিনে শুভ, কিন্তু সন্তান যারা ক্যারি করে আছেন মেডিকেল যে অ্যাডভাইসগুলো ডাক্তারবাবু দিয়েছেন সেগুলো অবশ্যই ফলো করে চলার চেষ্টা করুন। স্কুল কলেজের রেগুলার পড়াশোনা আজকের দিনে ভালো যাবে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে কোনো যোগ আসতে পারে, অহেতুক কারোর সঙ্গে বিবাদ অশান্তি ঝুটঝামেলা প্রতিযোগিতা এগুলোর মধ্যে আজকের দিনটা খুব বেশি না জড়ানোই ভালো, এটা কিন্তু একটু দুর্বল স্থান বলে আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এছাড়া আমি এটুকু বলবো যে বিশেষত আজকের দিনে কিন্তু আপনার মাইন্ড কিন্তু এন্টারটেনমেন্টের দিকে বেশি থাকবে, একটু ঘোরাঘুরি আনন্দ অনুষ্ঠান এগুলোর মধ্যে থাকবে, একটানা কাজ করতে একটু সমস্যা হবে, কাজের ক্ষেত্রে একটু বাড়তি ওভারটাইম বা ইত্যাদি করলে আপনার ক্ষেত্রে একটু প্রেশার লাগছে কিন্তু মনে হতে পারে। রেগুলার ডে ওয়ার্ক আজকের দিনে ভালো যাবে, সরকারি কর্মীদের ক্ষেত্রে ভালো, টেকনোলজি দিয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু ওই একটানা কাজ করা বা আপনার খুব কনসেন্ট্রেট করে কিছু কাজ করে একটু সমস্যা হতে পারে। এছাড়া আমি বলবো স্কুল কলেজের পড়াশোনার ক্ষেত্রে বিশেষত যারা অনলাইনে কোনো কোর্স বা ইত্যাদি কিছু পারচেজ করতে চাইছেন মেপে ঝুপে একটু করা দরকার, সেই জায়গাটা কিছুটা দুর্বল স্থান বলে আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এছাড়া অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা সন্তানের মতকে গুরুত্ব দেওয়া উচিত, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। আর এটুকুও বলবো যে আজকের দিনে ব্যবসা বাণিজ্য মোটের উপর ভালো যাবে, চাঙ্গা থাকবে, বৈদেশিক বাণিজ্য, দূরের বাণিজ্য, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, মেডিকেল ফিল্ড রিলেটেড ব্যবসা, টার্গেট রিলেটেড কিছু ব্যবসা এগুলোর ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ আছে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে, বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা কিছুটা পড়তে পারে, বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে সেপ্টেম্বরের নতুন মাসিক রাশিফল, সেখানে টোটাল বিষয়টা আরও জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুনলগ্ন মিথুন রাশি, মিথুনলগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশি সাপেক্ষে, রাশির কিন্তু সরাসরি একাদশভাবে শুক্রের কানেকশান, খরচ আজকের দিনে বাড়বে, আয়ের সূত্রগুলো আসতে পারে, কিন্তু লোভ প্রলোভন ফাটকা লাভের ক্ষেত্রে কিছু বাড়তি বিনিয়োগ করে দেওয়া এগুলো ক্ষেত্রে সময়টা ভালো নয়। শুক্র এবং বুধের কম্বিনেশন আপনার মনকে কিন্তু এন্টারটেনমেন্ট, কিছু কেনাকাটির প্রতি আগ্রহী করতে পারে, কিছু বিষয়ে যাত্রা ভ্রমণ এগুলোর প্রতি আপনাকে একটু মনোসংযোগের দিকে নিয়ে যেতে পারে, এগুলোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে। বাড়িতে কিছু অনুষ্ঠান ইত্যাদি, আত্মীয় স্বজনের সমাগম, বন্ধু সমাগম এগুলো হতে পারে। সন্তান ভাব আজকের দিনে শুভ, তবে পেটের গোলমাল হজম সমস্যা বাড়তে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে সামান্য কেয়ারফুল থাকবেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপর স্বাভাবিক থাকবে, তবে নতুন প্রেমের ক্ষেত্রে যারা একটা বড়সড় ডিসিশন নিতে চাইছেন বা পুরনো প্রেমের ক্ষেত্রে একটা আপনার বিরাট বড় ডিসিশন আপনাকে নিতে হবে, সেই ধরনের বিষয়গুলো যাদের জীবনে আসছে আমি বলবো একটু অপেক্ষা করুন, আপনি কিন্তু অবশ্যই 7 তারিখের পর, 7ই সেপ্টেম্বরের পর এই ধরনের ডিসিশনগুলো নেবেন। কেনাকাটি শখের কাজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, আউটফিল্ডে যারা কাজ করছেন ভালো, কর্মক্ষেত্রে বৈদেশিক যোগাযোগগুলো ভালো যাবে, যারা মুভমেন্ট রিলেটেড কিছু কাজের সঙ্গে যুক্ত আছেন, টেকনোলজিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন, মিডিয়া ফিল্ডে যুক্ত আছেন, অভিনয় জগতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ব্যবসা বাণিজ্যের মধ্যে বস্ত্র, দুধ, খাদ্যদ্রব্য, ইলেকট্রনিক্স আইটেম, মিডিয়া ফিল্ডের কিছু কাজ এগুলোর ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ভালো ফল আজকের দিনে আপনি এক্সপেক্ট করতে পারেন। এই জায়গাটা অবশ্যই হরোস্কোপের স্ট্রং পয়েন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং সন্তানের মতকে গুরুত্ব দেওয়া আজকের দিনে দরকার। ব্যবসার ক্ষেত্রে আমি বলবো যে কোনো ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পেশা, কোনো ধরনের লাইট ক্যামেরা স্টুডিও রিলেটেড কাজ,
যে কোনো ধরনের গার্মেন্টস রিলেটেড কাজ, পারিবারিক ক্ষেত্রে কাজ, সেলফ প্রফেশন, গৃহস্থলী কিছু কাজ, এগুলোতে ব্যবসার ক্ষেত্রে অবশ্যই কিন্তু বৃদ্ধির যোগ আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই সেপ্টেম্বরের মাসিক রাশিফল সহ বুধ তুঙ্গস্থর ভিডিওটা দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কর্মভাবে এবং শুক্রের কানেকশান প্রাপ্তি যোগ আছে, কিন্তু শুক্র যদি আপনার নিঃশস্ত থাকে বা আপনার ক্ষেত্রে শুক্র দুর্বল থাকে তাহলে কোনো সুযোগ আস্তে আস্তে চলে গেল, মানে একদম নাকের ডগা এসে বেরিয়ে গেলো, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। স্কুল কলেজের পড়াশোনা ইত্যাদি আজকের দিনে ভালো হবে, কেনাকাটি শখের কাজ করতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে আজকের দিনটা কেয়ারফুল থাকবেন। কর্মক্ষেত্রে আউটফিল্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো, টেকনোলজিক্যাল কাজ যারা করছেন, টেকনিক্যাল পার্সন যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। মেডিসিন ওয়ার্কের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা কিন্তু ভালো যাবে এবং গৃহস্থলীর কাজ, পারিবারিক কাজ এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। এবং আমি এটাও বলবো কিছু সেল করার থাকলে, বিক্রয় করার থাকলে করতে পারেন, কারোর সঙ্গে কোনো ডিল করার থাকলে সেগুলো করতে পারেন, সেগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু আপনি পেতে পারেন। কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো যেতে পারে। সম্পর্কর ক্ষেত্রে ওভারঅল ভালো যাবে। দাম্পত্য সুখ আজকের দিনে কিন্তু মোটের ওপর থাকছে, তবে ছোটোখাটো ঘটনা বিষয় আপনাকে একটু অলস করে তুলতে পারে, ভাবুক প্রবণ করে তুলতে পারে, ফলে কাজে লেট হচ্ছে, ঠিক সময় সিদ্ধান্ত নিতে পারছেন না, এগুলো কিন্তু কিছু কিছু বিষয় আজকের দিনে আসার সম্ভাবনা হরস্কোপে তৈরি হচ্ছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। এছাড়া পড়াশোনার ক্ষেত্রে আমি এটাও বলবো যারা চাকরিমুখী পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, পারিবারিক মতকে গুরুত্ব দেবেন। ব্যবসার মধ্যে সেলফ প্রফেশন, অনলাইনের ব্যবসা, মুভমেন্টটা চেরাম ধরনের ব্যবসা, যারা কিছু ফেরি করছেন, এই ধরনের কাজগুলো আজকের দিনে ব্যবসার জায়গায় মোটের ওপর ভালো যাবে। দূরের যোগাযোগগুলো ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে থাকছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা আরও ভালোভাবে জানতে পারবেন এবং এই বিষয়গুলো আরও ডিটেলে আমি সেখানে আলোচনা করেছি এবং সেপ্টেম্বরের মাসিক রাশিফল ছাড়া বুধতুঙ্গস্থ ভিডিওটা সেখানে আলোচনা করা আছে। বিবাহকেন দিকে আলাপ আলোচনা আজকে চাইলে আপনি করতে পারেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন, আমি চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশি, সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ভাগ্যস্থানে এবং ভাগ্যস্থানে চন্দ্র, আমি এটা বলবো প্রথমেই এখানে শুক্রের কানেকশান, শুক্র দ্বিতীয় হিসাব নিকাশের বিষয় একটু খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রের অধিপতি শুক্র বর্তমানে নিজভঙ্গ করলেও শুক্র নিচস্থ প্রভাব তো কিছু থাকছে, ফলে কর্মক্ষেত্রে ফিনান্সিয়াল পার্টটার বিষয়ে একটু সতর্ক থাকবেন। যারা খুচরো লেনদেন বা ইত্যাদি করেন রেগুলার ডেওয়ার্ক ভালো যাবে, কমিউনিকেশান ভালো যাবে, সেলসে যারা আছেন ভালো যাবে, মার্কেটিংয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি অগ্রাধিকার পাচ্ছে। প্লাস জেনারেল প্র্যাকটিসে যেগুলো বলেছিলাম সেগুলো তো সবার জন্যই সমানভাবে প্রযোজ্য, এটা মাথায় রাখতে হবে। এছাড়া এডুকেশান আজকের দিনে ভালো, ব্যবসা বাণিজ্য মোটর উপর স্ট্রং যাবে, যারা ফেরি করছেন তাদের ক্ষেত্রে ভালো, কৃষিভিত্তিক জীবনে যারা আছেন ভালো, যারা টিউশন ইত্যাদি করছেন, পূজা অর্চনার কাজ করছেন এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। এছাড়া আমি এটুকুও বলবো আজকের দিনে কিন্তু দূরের ব্যবসা, দূরের বাণিজ্য এগুলোতে কিন্তু সফলতা আছে। কিছুটা খরচ বাড়তে পারে, এদিক ওদিক করে একটু খরচ হয়ে যেতে পারে, খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন আজকের দিনে হতে পারে, প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে, বিষয়েও কিন্তু ভালো ফল আপনি পেতে পারেন। টেকনিক্যাল পার্সনদের ক্ষেত্রে ভালো, অনলাইনে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কোনো যোগাযোগ ইত্যাদি কিছু করতে পারেন, ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ থাকছে, তবে আত্মীয় স্বজনের জায়গাটা খানিকটা দুর্বল থাকার সম্ভাবনা হরস্কোপে আছে, এই বিষয়টা আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। বিশেষ কোনো কথা কাউকে কিন্তু চট করে দিয়ে দেবেন না আজকের দিনে, মেপে ঝুপে কথা বলার চেষ্টা করুন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। সেপ্টেম্বরের মাসিক রাশিফল এবং বুধ রাশির অর্থপতি সে তুঙ্গস্থ হয়ে গেছে, এই সময়টাকে কাজে লাগান। 22 সেপ্টেম্বর অবধি আমি ভিডিও আপডেট দিয়ে দিয়েছি, দেখে নিন, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে, রাশি সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র কিন্তু রাশির অষ্টমভাবে এবং শুক্রের কানেকশন, শুক্র এখনও রাশিতে, বুধ উচ্চস্থ হয়েছে এবং নিজভঙ্গ হয়েছে, কিন্তু অষ্টমের কানেকশান আপনার মেন্টাল ডিস্টার্বেন্স কিছুটা বাড়াবে শুক্র। এখানে কিন্তু কিছু বিষয়ে বলবো মনোকষ্ট, সম্পর্কজনিত বিষয়ে কষ্ট, কিছু চাওয়া পাওয়া নিয়ে কিছু মনের ভেতর দোটানা এগুলো কিন্তু থাকতে পারে। বিদ্যাভাব শুভ, স্কুল কলেজের পড়াশোনা ভালো যাবে, কিন্তু রুটিন মাফিক জায়গাটা একটু ব্যাঘাত যোগ আজকের হরস্কোপে দেখতে পাচ্ছি। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে মোটের ওপর ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ থাকছে আজকের দিনে। এবং আমি এটাও বলবো আজকের দিনে ফাটকা লাভের কিছু যোগ এলেও লোভ প্রলোভন বিশেষ করবেন না, যেখানে যতটুকু স্বাভাবিকভাবে পাচ্ছেন সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন, বাড়তি লোভ কিন্তু সমস্যা ডেকে আনতে পারে যদি জন্মছকে শুক্র ডিস্টার্বিং জায়গা থাকে, কেন শুক্র হচ্ছে এখানে সেভিংসের লর্ড, একটু যে কোনো কাজে ঘোরাঘুরি করতে হবে, গুরুজনদের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। কর্মক্ষেত্রে জব ট্রান্সফারের যোগ আছে, রেগুলার ডেওয়ার্ক ভালো যাবে, টেকনিক্যাল পার্সন এবং যারা মিডিয়া ফিল্ডে আছেন এরা অগ্রাধিকার পাবেন, কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো থাকবে, এছাড়া ইন্টারভিউ বা ইত্যাদিতে সফলতা লাভের যোগ আছে। দূরযাত্রার ভ্রমণ, কমিউনিকেশান এগুলোর মধ্যে সফলতা আজকের দিনে আছে, খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হতে পারে, ব্যবসার ক্ষেত্রে স্ট্রং যাবে আজকে সারাদিনটা, পার্টনারশিপ জায়গাটা বা গ্রুপ ওয়ার্কের জায়গাটা, ব্যবসা চাকরি যাই হোক একটু অ্যাভারেজ কাটতে পারে, কিন্তু ওভারঅল অন্যান্য ব্যবসার ক্ষেত্রে ভালো যেতে পারে। ইভেন্ট রিলেটেড যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো, যে কোনো ধরনের আপনার
সিজনাল ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, পার্ট টাইম বেসিস ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, প্লাস কোনো আপনার বৈবাহিক কিছু কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই দিনটা ভালো। কোনো ধরনের স্টুডিও রিলেটেড কাজ, মেশিনারি গুডসের কাজ, এগুলো ভালো যেতে পারে। এবং আমি ওভারঅল বলবো ব্যবসার ক্ষেত্রে জেনারেল প্রেডিকশনে যেগুলো বলেছি সেগুলো কিন্তু প্রযোজ্য। হেলথের দিকে একটু নজর দিতে হবে, ছোটোখাটো বিষয় একটু শারীরিক সমস্যা এদিক ওদিক করে থাকতে পারে। বিস্তারিত জানতে অবশ্যই মাসিক রাশিফলটা দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর বুধ তুঙ্গস্থর ভিডিওটা কিন্তু আপনারা একদমই মিস করবেন না, আপনাদের লগ্নেশ লগ্নপতি রাশিতে উপস্থিত, সেখানে কিন্তু আরও 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 চেঞ্জ বা পজিটিভনেস কন্যার ক্ষেত্রে আসবে। সেপ্টেম্বর আর বুধের ভিডিওটা দেখে নেবেন। তুলালগ্ন তুলারাশি, তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে, রাশি সরাসরি অবস্থান করছে সম সপ্তমে এবং শুক্রের কানেকশান। শুক্র আপনাদের রাশির দ্বাদশে নিজভঙ্গ করলেও হেলথের বিষয়ে কিছু সমস্যা থাকতে পারে, হাত কিছুটা খরচে থাকবে। বৈদেশিক কানেকশান, দূরের কানেকশান আজকের দিনে ভালো যাবে, সোশ্যাল লাইফ ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে ইমোশান বাড়বে এটা মাথায় রাখতে হবে, তবুও দাম্পত্য সুখ আজকের দিনে বহাল থাকছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, কোথাও লং টার্ম ইনভেস্ট করতে হলে ভাবনা চিন্তা করে করবেন। এমনি বুধের ট্রানজিট হয়ে গেছে সব ঠিক কথা, কিন্তু ছোটোখাটো টার্মস অ্যান্ড কন্ডিশন সুখ্যাতি সুখ বিষয়গুলো অবশ্যই আপনাকে একটু ভালো করে বাজিয়ে দেখে নিতে হবে। রেগুলার পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগ আছে, কর্মক্ষেত্রে আজকের দিনটা প্রোগ্রেস থাকবে, একটু ওভারটাইম বা ইত্যাদি প্রবণতা থাকলেও কর্মক্ষেত্রে ওভারঅল ভালো। বৈদেশিক কানেকশান, দূরের যোগাযোগ ইত্যাদি কর্মক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। টেকনিক্যাল পার্সনদের ক্ষেত্রে ভালো, মিডিয়া ফিল্ডে যারা আছেন ভালো, অনলাইনে যারা কাজ করছেন ভালো, কৃষিভিত্তিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো, মেডিকেল ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। ব্যবসা মোটের উপর চাঙ্গা থাকবে। আমি জেনারেল প্রেডিকশনে যে ব্যবসাগুলো বলেছি সেগুলো ছাড়াও জল রিলেটেড কিছু ব্যবসা, চাকরি হোক ব্যবসা হোক, জল রিলেটেড ব্যবসা, কাঁচ সাদা বস্ত্র, কোনো ধরনের আপনার থেরাপির যারা কাজ করছেন, জিম যোগা ইত্যাদি সেন্টার যারা চালাচ্ছেন, এইগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গাটা ভালো। এবং যে কোনো ক্ষেত্রে ট্যুরিজম পেশা বা ইত্যাদি জাতীয় ছোটোখাটো আপনার গাড়ির ইত্যাদি কাজ, এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাওয়ার সম্ভাবনা আছে। পুরনো হেলথ ইস্যু একটু আসতে পারে, সেই বিষয়টা খেয়াল রাখবে। পার্টনারের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন, সে বিষয়টা অবশ্যই আজকের দিনে ভালো। সোশ্যাল ফিল্ডে যারা আছেন, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। বিস্তারিত জানতে অবশ্যই বুধ তুঙ্গস্থ হয়েছে ভাগ্যপতি দ্বাদশে তুঙ্গস্থ ভিডিওটি দেখে নেবেন এবং সেপ্টেম্বরের মাসিক রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে, রাশির ষষ্ঠভাবে এবং শুক্রের কানেকশন, শুক্র একাদশে। প্রাপ্তিস্থান ভালো, আয়ভাব আছে, কিন্তু তার সঙ্গে খরচ হতে পারে। ব্যাঙ্কিং কাজ, অফিসিয়াল কাজগুলো করা যেতে পারে, কোমরের ব্যথা বেদনা বাড়তে পারে। মায়ের হেলথের বিষয় এবং লাইফ পার্টনার হেলথের বিষয়ে একটু সতর্ক থাকবেন। বিদ্যাভাব আজকের দিনে শুভ, কম্পিটিটিভ জায়গাটা আমি এটুকু বলবো, কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি কিছু থাকলে হল ম্যানেজ করা কোশ্চেন বা কারোর সাহায্যে কোনো উত্তর লেখা এগুলোর ওপর আশা করবে না, সেটা কিন্তু কিছুটা নেগেটিভে থাকতে পারে। দূরের সংযোগ, দূরের কাজগুলো আজকের দিনে আসবে। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে, জব ইন্টারভিউ বা ইত্যাদিতে সফলতা লাভের যোগ আছে। যদি শুক্র নিচস্থ না থাকে সেখানে কিন্তু ভালো ফল ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা পাবেন। এবং কর্মক্ষেত্রে এটা বলবো, যারা টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন, জন্মস্থান থেকে দূরে কোনো কাজের সংযোগের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো। এবং যে কোনো বিষয়ে যারা ফিল্ড ওয়ার্কিংয়ে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। ব্যাঙ্কিং সেক্টর, কোনো ধরনের ছোটোখাটো মানি মার্কেটিং, এগুলোর মধ্যেও ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। এর বাইরে ব্যবসা বাণিজ্য আজকের দিনে মোটের উপর স্ট্রং থাকবে, কিন্তু কম্পিটিশন কিছু বিষয় থাকবে। বুধ শুক্র নিজভঙ্গ করলেও এখানে ব্যবসার ক্ষেত্রে নতুন সংযোগ যোগাযোগ আসবে, আর তবু আমি বলবো ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশন একটু বেশি থাকবে, তার মধ্যে কিন্তু ব্যবসার জায়গাটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। জেনারেল প্রেডিকশনে বলা ব্যবসাগুলো ছাড়াও এখানে বৈদেশিক বাণিজ্য, দূরের বাণিজ্য, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, ছোটোখাটো মানি মার্কেটিংয়ের কাজ, সেলফ প্রফেশনাল রিলেটেড যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে ভালো যাবে আজকে সারাদিনটা। দাম্পত্য সুখের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠের কানেকশন, মধ্যম প্রকৃতির ফল আজকের দিন এক্সপেক্ট করতে পারেন, তবুও লাইফ পার্টনারের মতকে আজকের দিন অবশ্যই কিন্তু গুরুত্ব দেবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা সেপ্টেম্বরের মাসিক রাশিফল আর বুধ তুঙ্গস্থ ভিডিওটা একদমই মিস করবেন না। ধনুলগ্ন ধনুরাশি, চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে, রাশির কিন্তু পঞ্চমভাবে, এখানে কিন্তু শুক্রের কানেকশান, শুক্র আপনাদের একাদশপতি। প্রাপ্তিভাব আছে, আয়ভাব শুভ, ভাগ্য বেশ কিছু অংশে সহায় হবে। একটু ঘোরাঘুরির মাধ্যমে কাজ হতে পারে, নতুন সন্তান যোগ আজকের দিনে আছে, নতুন প্রেমের ক্ষেত্রে কিছু সম্ভাবনা তৈরি হতে পারে আজকের দিনে, এই দিকটা হরোস্কোপে অবশ্যই কিন্তু ভালো যেতে পারে। এছাড়া ব্যাংক লোন বা ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে চেষ্টা করতে পারেন। ফাটকা ইনকামের ক্ষেত্রে শুক্র নিজস্ব না থাকলে তাহলে এগোতে পারেন। সন্তানের মতকে গুরুত্ব দেবেন, কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে। আইটি প্রফেশনে যারা আছেন, কম্পিউটার সফটওয়্যার রিলেটেড যারা কাজ করছেন এবং সেলফ প্রফেশনে যারা আছেন তারা এগিয়ে থাকবেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে বস্ত্র, মেডিসিন, ফুড প্রোডাক্ট, অনলাইন ব্যবসা, ছোটোখাটো মানি মার্কেটিং, সাদা জিনিসপত্রের ব্যবসা, জলজ দ্রব্যের কিছু ব্যবসা, এগুলো কিন্তু থাকবে। মন একটু ইমোশনাল থাকবে, এটা হরোস্কোপে দেখতে পাচ্ছি। মামলা মকদ্দমার গতিবিধির পরিবর্তন হতে পারে,
বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। ব্যবসার মধ্যে আমি এটুকুও বলবো, যারা অভিনয় জগতে আছেন, শিল্পী আছেন যারা, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই সেপ্টেম্বরের মাসিক রাশিফল এবং বুধ আপনাদের চাকরি এবং ব্যবসার অধিপতি উচ্চস্থ হয়ে গেছে, ফলে বুধের এই যে কর্মক্ষেত্রে প্রবেশ, এটা কিন্তু নতুন চাকরির সম্ভাবনা আছে। চাকরি ইন্টারভিউ সময় দিতে পারেন, চাকরির ক্ষেত্রে আপনার কোনো চেঞ্জ ইত্যাদি করতে পারেন, সেগুলোতে ভালো ফল এই সময় পাবেন। এবং অবশ্যই বলবো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আপনি ধরুন একটা জব চেঞ্জ করবেন, জব সুইচ করবেন, এই ডিসিশনগুলো এই সময় কিন্তু নিতে পারেন, তাতে কোনো সমস্যা হরোস্কোপে থাকছে না। বিস্তারিত জানতে আপনাকে আমি পরামর্শ দেবো যে আপকামিং ভিডিওগুলো দেখা, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু চতুর্থভাবে এবং শুক্রের কানেকশান, শুক্র আপনাদের কর্মপতি, কর্মপতি বর্তমানে নিজভঙ্গ করছে, কাজের ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা নতুন বাড়তি অ্যাডভান্টেজ পাবেন। তবে চাকরি নিয়ে যদি আপনি বড় ডিসিশন নিতে চান, যেমন ধরুন জব চেঞ্জ করে দেবেন, পুরনো চাকরিটা ছেড়ে দেবেন, বড় কিছু একটা জায়গায় আপনি বিনিয়োগ করবেন, যাই হোক, কর্মক্ষেত্রে আপনার বড় ডিসিশনগুলো আমার মনে হয় 6 সেপ্টেম্বরের পর মানে 7 সেপ্টেম্বর থেকে নেওয়া অবশ্যই ভালো হবে। বিদ্যাভাব শুভ, স্কুল কলেজের পড়াশোনা ভালো যাবে। পারিবারিক বিষয়ে আজকের দিনটা কিন্তু আপনার যোগাযোগ থাকবে, কিছু বিষয়ে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। মানসিক তৃপ্তি কিছু বিষয় থাকবে, প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, নতুন প্রেমের ক্ষেত্রেও যোগাযোগ আসার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। তবে নতুন প্রেমের ক্ষেত্রে আমি বলবো বা পুরনো প্রেমের ক্ষেত্রে বলবো, বড় সড়ো স্ট্রং ডিসিশন কিছু নিতে হলে আমার মনে হয় 7 তারিখের পরে নেয় ভালো। এছাড়া ফিল্ড ওয়ার্কিংয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, সেলফ প্রফেশনে যারা আছেন ভালো যাবে, ব্যবসা বাণিজ্য মোটর উপর চাঙ্গা যাবে, এডুকেশন রিলেটেড ব্যবসা ভালো যাবে, পারিবারিক যোগসূত্র আছে এমন ধরনের ব্যবসা ভালো যাবে, চাকরির পাশাপাশি ব্যবসা, ব্যবসার পাশাপাশি চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে, বস্ত্র কোনো ধরনের পার্লার টেলারিং কিছু সব এগুলোর মধ্যে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। এই জায়গাটা অবশ্যই হরোস্কোপে পজিটিভ কাটার সম্ভাবনা আছে এবং অনলাইন ভিত্তিক যে কোনো কাজ ইত্যাদি এগুলোতেও কিন্তু ভালো ফল থাকছে। কিছু একটু বেশি ঘোরাঘুরি হয়তো করতে হবে কিছু কাজে, পেটের গোলমাল হজমের সমস্যা কিছু থাকতে পারে, মায়ের হেলথের বিষয়ে একটু সতর্ক থাকা আজকের দিনে দরকার। বিবাহ কেন্দ্রিক আলোচনা করতে পারেন, সেকেন্ড ম্যারেজের যোগ আছে এই মুহূর্তে, ভাগ্যপতি বুধ সে কিন্তু উচ্চস্থ হয়ে গেছে এবং এই সময় টেকনিক্যাল কিছু জব, কিছু কর্মক্ষেত্রে আপনার কিছু পরিবর্তন এগুলোর সম্ভাবনা আস্তে আস্তে বাড়ছে। 7 তারিখের পর থেকে আপনারা কিন্তু কোনো স্ট্রং ডিসিশনের মধ্যে এগোন চাকরি নিয়ে, এবং অন্যান্য ক্ষেত্রে এডুকেশন বা ইত্যাদি রিলেটেড জায়গায় এই সময় থেকেই ভালো ফল আপনারা পেতে পারেন। কম্পিটিশনের জায়গাটা ভালো যাবে, রোগমুক্তির ক্ষেত্রে সময়টা ভালো, ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজগুলো ভালো হবে। বিস্তারিত জানতে সেপ্টেম্বরের মাসিক রাশিফল সহ অবশ্যই কিন্তু বুধের ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির তৃতীয় এবং শুক্রের কানেকশান, একটু অলসতা বাড়বে, কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা এগুলো কিন্তু বাড়তে পারে। অষ্টমের কানেকশান কিছুটা নেশা প্রাণ, কিছু বিষয়ে আপনার কোনো বিষয়ে আপনার অতিরিক্ত কিছু বিষয়ে আগ্রহ থাকলে, এন্টারটেনমেন্টের বিষয়ে অতিরিক্ত আগ্রহ থাকলে সেগুলো আপনাদের ক্ষেত্রে বাড়বে, যেটা আমি জেনারেল প্রেডিকশানে বললাম। এবং আপনাদের ক্ষেত্রে এটুকু বলবো, কোনো ধরনের অনৈতিক কাজ আজকের দিনে করবেন না, মামলা মোকদ্দমার গতিবিধি কিছু পরিবর্তন হতে পারে, ম্যাক্সিমামটাই পজিটিভ, তবু এই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। বিদ্যাভাব শুভ, স্কুল কলেজের পড়াশোনা এগুলো কিন্তু ভালো যাবে, অনলাইন বেসিস কাজগুলো ভালো যাবে, কিন্তু মাথায় রাখবেন আজকের দিনে কিন্তু অনলাইন ফ্রড চক্র যারা, তারা কিন্তু কিছু বিষয়ে অ্যাক্টিভ থাকতে পারে, এই বিষয়টা আপনাকে সতর্ক থাকতে হবে। আউটফিল্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো, একটু ঘোরাঘুরি মানে করতে হতে পারে। আপনি যেখানে যাচ্ছেন ধরুন কোনো দোকানে যাচ্ছেন, কিছু কিনতে যাচ্ছেন, একটু ফোন করে যান, সেটা সব দিক থেকে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। প্রেম প্রীতির সম্পর্কের ক্ষেত্রে ভালো কাটবে, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে এই সময়টা ভালো, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ থাকছে। কর্মক্ষেত্রে পরিশ্রমী ব্যক্তিদের ক্ষেত্রে সফলতা আছে, ফিল্ড ওয়ার্কিংয়ে যারা আছেন সফলতা আছে, গতদিন যে কাজগুলো ভালো গেছিলো তার মধ্যে আজকের দিনে সফলতা লাভ আপনি কিন্তু পাবেন। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে বুধের সরে যাওয়াটা কিছু চেঞ্জ পরিবর্তনের মধ্যে নিয়ে আসছে, তবুও ব্যবসার ক্ষেত্রে আমি বলবো ফেরি কিছু যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, পুশ সেল যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, ব্রোকার রিলেটেড যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো, মিডিয়া ফিল্ডে যারা আছেন ভালো, অনলাইন বেসিস যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো, এই জায়গাগুলো অবশ্যই ব্যবসার ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এবং যে কোনো ক্ষেত্রে আমি বলবো টেকনোলজি, টেকনিক্যাল কাজ, এই ধরনের ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে এই দিনটা কিন্তু গ্রোথ থাকার সম্ভাবনা হরোস্কোপে আছে। ট্যুরিজম পেশা, ট্রাভেলিংয়ের কাজ, অনলাইনের কিছু কাজ, নেটওয়ার্কিং ফিল্ডের কাজ এগুলো কিন্তু ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আমি পরামর্শ দেবো যে সেপ্টেম্বরের মাসিক রাশিফলটা আগে দেখার এবং অবশ্যই বুধ তুঙ্গস্থ ভিডিওটা দেখে নেবেন। বুধ এই সময় কিন্তু আপনাদের পঞ্চমপতি, অষ্টমে তুঙ্গস্থ, লাইফে এবং লাইফস্টাইলে বহু পরিবর্তন আসছে, দেখে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি সাপেক্ষে চন্দ্র রাশি দ্বিতীয় অবস্থান করছে এবং দ্বিতীয় চন্দ্র এবং শুক্রের কানেকশান, কথায় মিষ্টতা থাকবে, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে এই দিনটা ভালো যেতে পারে। শখের কাজ কিছু চাইলে করতে পারেন, কেনাকাটা ইত্যাদি কিছু কাজ করতে পারেন, পারিবারিক কাজগুলো আজকের দিনে উন্নতি লাভের যোগ আছে। বিদ্যাভাব শুভ, স্কুল কলেজের পড়াশোনা ভালো যাবে এবং আমি এটাও বলবো পরিবারের মত মেনে চললে আজকের দিনটা ভালো যাবে। গান বাজনা যারা করছেন, যারা কোনো টাইপিংয়ের কাজ করছেন, মিউজিশিয়ান যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু স্ট্রং এবং তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের উপর ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপ আছে। এছাড়া বিশেষত মানি মার্কেটিং, টাইপিং, কোনো জেরক্স,
ফ্লেক্স জাতীয় কিছু কাজ যারা করছেন, রং পেন্টিং তুলির কিছু কাজ করছেন, রান্নাবান্নার কিছু কাজ করছেন, এগুলো প্রফেশনাল ফিল্ডে ভালো। ব্যবসার মোটর উপর চাঙ্গা থাকবে, ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা গ্রোথ থাকবে, ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ভালো ফল যাবে। তবে শুক্র যাদের জন্মছকে খুব ডিস্টার্বিং জায়গা আছে, পার্টনারশিপ জায়গাটা সমস্যা থাকবে, দাম্পত্য সুখ থাকলেও আত্মীয় স্বজনের জায়গাটা দুর্বল থাকবে। কাদের ক্ষেত্রে? যাদের শুক্র খুব ডিস্টার্বিং আছে, প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। আদারওয়াইজ আমি বলবো ব্যবসা বা ইত্যাদির ক্ষেত্রে ওভারঅল জেনারেল প্রেডিকশনে যেগুলো বলছি সেগুলি প্রযোজ্য। এবং আমি এটাও আপনাদের বলবো যে যেহেতু বর্তমানে চন্দ্র এবং শুক্র যোগ চলছে, তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আজকের দিনে সেভিংস বা ইত্যাদি কিছু ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সম্ভাবনা আজকে হরোস্কোপে থাকবে। মামলা মোকদ্দমার গতিবিধির কিছু পরিবর্তন আজকের দিনে হতে পারে, সে বিষয়টা আপনাকে একটু সজাগ সতর্ক এগুলো কিন্তু থাকতে হবে। আর আমি এটাও বলবো যে বেসিক যে জায়গাটা হরোস্কোপে শুক্রচন্দ্র যোগের যে কানেকশান, সেটা আপনার ক্ষেত্রে কিছুটা রিচ ফুড, জ্যাঙ্ক ফুড এগুলোর প্রতি আপনার কিন্তু কিছুটা আগ্রহ উৎসাহ এগুলো কিন্তু কিছুটা বৃদ্ধি করতে পারে, এই বিষয়টা একটু সজাগ থাকবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। আমরা চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে। দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি, আপনাদের রাশিফল সেপ্টেম্বরে যদি আগে আপলোড হয়ে থাকে সেটা পেয়ে যাবেন, সঙ্গে কিন্তু অবশ্যই বুধ তুঙ্গস্থ ভিডিওটা যেটা দেখা হয়নি দেখেন। নমস্কার।